নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকছে দিয়েগো মারাদোনার সংক্ষিপ্ত জীবনী। আসুন জেনে নেওয়া যাক। চলে গেলেন মারাদোনা, তিনি আর বেঁচে নেই, কিন্তু তিনি এখনও বেঁচে থাকবেন আমাদের মনে তার কাজের মাধ্যমে। পূর্ণ নাম ছিল দিয়েগো আর্মান্দো মারাদোনা। জন্ম হয়েছিল 1960 সালের 30শে অক্টোবর। জন্মস্থান লানুস, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, যে কারণে গোটা পৃথিবী জুড়ে তিনি আজও বিখ্যাত হয়ে আছেন সেটা হলো 1986 সালের বিশ্বকাপে তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছিল। এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হ্যান্ড অব গড এবং গোল অব দ্য সেঞ্চুরি, এই দুটি গোল তিনি করেছিলেন। তার এই দুটি গোল সর্বকালের সেরা গোল হিসেবে ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গোল দুটি হয় একই ম্যাচে মাত্র 4 মিনিটের ব্যবধানে। এছাড়া ক্লাব ফুটবলেও তিনি ছিলেন একজন সফল খেলোয়াড়। সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় এবং ফুটবল ঈশ্বর নামে তাকে ডাকা হয়। ব্যক্তিগত জীবনে মারাদোনা একবারই বিয়ে করেছিলেন। 1984 সালে ক্লাদিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে তিনি আবদ্ধ হন। দীর্ঘ 20 বছর পর 2004 সালে ক্লাদিয়ার সাথে মারাদোনার বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। মারাদোনা এবং ক্লাদিয়ার সংসারে রয়েছে দালমা এবং জিয়ান্নিনা নামে দুই মেয়ে। তবে মারাদোনা তার বিয়ের অল্প কয়েকদিন পরেই ইতালীয় ক্লাব নাপোলিতে খেলার সময় আরেকজন ইতালীয় তরুণীর প্রেমে পড়েছিলেন। 1986 সালে মারাদোনা এবং এই ইতালীয় তরুণী ক্রিস্টিয়া সিনাগ্রার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। 2010 সালে মারাদোনার জীবনে আসে ভেরোনিকা ওজেদা নামে এক আর্জেন্টিনার মডেল। মারাদোনা এবং ওজেদার প্রথম সন্তান দুর্ঘটনায় মারা যায়। পরবর্তীকালে দিয়েগো ফার্নান্দো নামে মারাদোনা এবং ওজেদার সংসারে দ্বিতীয় সন্তানের জন্ম হয়। ভেরোনিকার সাথে সম্পর্ক পুরোপুরি শেষ হওয়ার আগেই রোসিও ওলিভা নামে এক নারী আসে মারাদোনার জীবনে। মারাদোনার অর্ধেক বয়সেরও কম বয়সী ওলিভার সাথে মারাদোনার পরিচয় হয়েছিল 2010 সালে, তবে সে সময় তাদের সম্পর্ক তেমনভাবে ডালপালা মেলেনি। পরবর্তীকালে ভেরোনিকার সাথে দূরত্ব তৈরি হওয়ায় ওলিভার সাথে সম্পর্কের দূরত্বটা কমে আসে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।